বর্ষা মৌসুম শেষ হয়ে গেলেও ভোলার মেঘনায় তেতুলিয়া নদীর ইলিশের আকাল কাটেনি। পুরো মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় জেলে পরিবারের সংকট বাড়ছে। মৎস্য বিভাগ বলছে, মোহনায় নাব্য সংকটে সাগর থেকে ইলিশ নদীতে আসতে পারছে না। এতে মেঘনা তেতুলিয়া নদীর ইলিশ উৎপাদন বাধাগ্রস্ত হবে। এ অবস্থায় নদীর প্রবেশপথগুলো দ্রুত ড্রেজিংয়ের মাধ্যমে সচল করার দাবি সংশ্লিষ্টদের। নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। সদর উপজেলার তুলাতুলি ঘাটের জেলে খলিল মাঝি পাঁচ মাঝি মাল্লা সহ সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনার জল ছেকে মাত্র তিনটি জাটকা পেয়েছেন। ১০০০ টাকার জ্বালানি পুড়িয়ে তিনটি জাটকা বিক্রি করেছেন মাত্র ১০০ টাকায়। গত দুই সপ্তাহ ধরে এমন দুরবস্থা চলছে মেঘনা তেঁতুলিয়ার ইলিশ শিকারীদের। গেল অক্টোবরের কয়েকদিন ছাড়া পুরো মৌসুমই ছিল ইলিশের আকাল। এতে চরম সংকটে পড়েছেন জেলেরা। এনজিও আর মহাজনের দেনা বাড়ছে পাল্লা দিয়ে জানান তারা। নদীতে এসে কোনো মাছ টাছ পাই না, তারপরে আপনার দোকানে গেলে চা পানি খাইতে পারি না, বাড়িতে সংসার চলে না, তারপরে আপনার কিস্তি মিস্তি দিতে পারি না, তেলের দোকানও ৩০,০০০ টাকার মতন বাকি আছে। একটা জাটকা মাছ পাইছি, আমার ২,০০০ টাকা বাজার খরচা আছে, কেমনে ফুলান বাচ্চা ভালো বাঁচামো এই চিন্তা ভাবনায় আমার শাসার অন্য উড়ে তো অনেক ভালো হয়ে গেছে। এই সংকট দূর করতে জেলেদের জন্য সহায়তা বাড়ানোর পাশাপাশি নদী মোহনায় ড্রেজিংয়ের দাবি জেলে সমিতির। তা আমাদের দাবি হলো সাগর থেকে যে আসার যে চ্যানেলগুলো টোটাল চ্যানেলগুলো খনন করতে হবে। জেলেরা কিন্তু অনেক ডেনা ফেনার ভিতরে আছে এবং অনেক অভাবে আছে, এই জন্য জেলেদের জন্য বিকল্প খাদ্য সহায়তা আরও বাড়াইতে হবে। নাব্য সংকটে নদীতে প্রবেশে বাধা পেয়ে ইলিশ অন্যত্র চলে যাওয়া ভবিষ্যতের জন্য ঝুঁকি বলে মনে করছেন মৎস্য বিভাগ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে সংকট সমাধানের আশ্বাস মৎস্য কর্মকর্তার। সমুদ্রে ইলিশ আছে, যখনই তারা মেঘনা এবং তেঁতুলিয়া প্রবেশ করতে চাচ্ছে, মোহনাতে বাধা পেয়ে ইলিশ তারা রুট চেঞ্জ করে চট্টগ্রাম কক্সবাজারের দিকে চলে যাচ্ছে। তাদের এই ইলিশের ডিম ছাড়ার হারটা এটা কমে যাবে, এজন্য মোহনাতে খনন করা প্রয়োজন। জেলার দুই লক্ষাধিক জেলে মেঘনা তেঁতুলিয়া নদীর ইলিশ শিকার করে জীবন জীবিকা নির্বাহ করেন। নাসিরুদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।